السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. شكرا درشق. سورة إسرار بيراشن مرايات الله تعالى إرشاد كورتشن وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. جارت هلو أمي قرآن الكريم إيمان شب آيات شموها سورة شموها نازل كوري جار ماجر رويتش إيمان دار در جنو عرق غلابير مدهم এবং তাদের জন্য রহমত তথা আল্লাহর পক্ষ থেকে করুণা। আয়াতের ব্যাখ্যা মুফাসসিরদের অনেকেই বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে আরোগ্য লাভের মাধ্যমের কথা বুঝিয়েছেন, অর্থাৎ কোরআনের প্রেসক্রিপশনকে অনুসরণ করার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়, মানবীয় গুণাবলী অর্জন করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় পাত্রে পরিণত হয়। এর ব্যাখ্যা অনেক মুফাসসিররা এও বলেছেন যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক যে রোগসমূহ আছে সেগুলো থেকেও মুক্তির পথ আল্লাহর বলে আমাদেরকে বাতলে দেন। সেগুলোকে আবিষ্কার করে খুঁজে বের করে যথাযথভাবে আমল করার মাধ্যমে উপকৃত হওয়াটাই হলো আমাদের জন্য মূল বিষয়। আজ আমরা কোরআনে কারিমের এমন একটি সুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সুরার অপর নামই হলো সুরাতুশ শিফা বা আরোগ্য লাভের সুরা, আর সে সুরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সুরাতুল ফাতিহা। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহাবা ইকরাম সুরাতুল ফাতিহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে বিস্ময়করভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জানতে পারার পর তাকে বলেছিলেন, ওমা ইউদরিকা আন্নাহা রোকিয়া, তুমি কিভাবে জানলে যে সুরা ফাতিহা এটি রোকিয়া বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম। এজন্য এই সুরা সম্পর্কে ওলামায়ে কেরাম বলে থাকেন যে সুরা ফাতিহার মাধ্যমে যে কোনো রোগ বেলাই থেকে, যে কোনো বিপদ আপদ থেকে, যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের মাধ্যম হিসাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি। সুরা ফাতিহা এ সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই সুরাটিকে বারবার আমি আমল করে দেখেছি, আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি, কাতর হয়েছি, তখনই এই সুরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়করভাবে অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায় পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে, কখনও কোনো সমস্যা দেখা দিয়েছে, তৎক্ষণাৎ আমি সুরা ফাতিহা পাঠ করে তাদেরকে ফু দিয়েছি, তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়করভাবে আমাকে উপকারিতা দিয়েছেন। আর এরকম ঘটনা আমার জীবনে দু চারবার নয় বরং অগণিতবার ঘটেছে। এজন্য সুরা ফাতিহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন, সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা আইনদাজন্যে আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার প্রতি সেরূপ আচরণ করব। অতএব পরিপূর্ণ আস্থার সাথে বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে, যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সুরা ফাতিহাকে পাঠ করেন, সেটি পাঠ করে কোনো পানিতে তেল ইত্যাদিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন, প্রয়োগ করেন, অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মুছেন, ইনশা আল্লাহ বিইদনিল্লাহ আল্লাহ তাআলা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন। এবং এটি হাজারো লাখ ওলামায়ে কেরাম এবং ইমানদারদের পরীক্ষিত একটি আমল, আমরা এই আমলটি যে কেউ করতে পারি। আমরা অনেকে মনে করি এ সমস্ত সুরার মাধ্যমে আরোগ্য লাভের জন্য বোধহয় কোনো মুত্তাকি পরহেজগার মানুষ দিয়ে এগুলো পাঠ করাতে হয়। মূলত আমরা যে কোনো মুসলমানই এটিকে আমল করতে পারি এবং এর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারিমকে সব দিক থেকে আমাদের অনুকরণীয় অনুসরণীয় গ্রন্থ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআনে কারিমের সকল প্রেসক্রিপশনগুলো মেনে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন এবং কোরআন থেকে শেফা গ্রহণ করে আরোগ্য লাভ করে আল্লাহ তাআলার প্রতি আমাদের ইমানকে আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।